হে গাইস, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখবো সেটা কিছুদিন আগে যে ঈদ হয়ে গেল, ঈদ উল আজহা, তো সেটা নিয়েই ভিডিওটা। এবং মুসলিম প্রধান দেশে যেভাবে ঈদ উদযাপিত হয়, এই ঈদ উল আজহা, তো সেই একই জিনিসটা কিভাবে অমুসলিম দেশে, মানে অমুসলিম প্রধান দেশে কিভাবে উদযাপিত হয় সেটাই আজকের বিষয়। সময় টিভির একটা প্রতিবেদন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কোরবানির নির্দেশ দেন। এরপর প্রিয় পুত্র ইসমাইলকে নিয়ে আরাফাতের ময়দানে যাত্রা করেন হযরত ইব্রাহিম। সেখানে কোরবানি দেওয়ার জন্য ইসমাইলের গলায় ছুরি চালান তিনি, কিন্তু বিস্মিত হয়ে দেখেন পুত্রের পরিবর্তে কোরবানি হয়েছে একটি প্রাণী। তার পুত্রের কোনো ক্ষতি হয়নি। এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে যার যার সাধ্য অনুযায়ী হালাল পশু জবাই করে কোরবানির ঈদ উদযাপন করেন। বিশ্বের বিভিন্ন দেশে এই কোরবানির ঈদ উদযাপনে রয়েছে আলাদা চিত্র। শুধু উদযাপনেই নয়, এদের নাম নিয়েও দেখা যায় ভিন্নতা। বিশ্বের বিভিন্ন দেশে কোরবানির ঈদ পালনের এই বৈচিত্র্যতা নিয়েই এবারের দৃশ্যপট। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন নামে ঈদ উল আজহা পালিত হয়ে থাকে। আমাদের দেশে ঈদ উল আজহা বা কোরবানির ঈদ নামে সর্বাধিক পরিচিত, কিন্তু সব দেশে একই নামে পরিচিত নয় ঈদ উল আজহা। বাংলাদেশের মতোই বিশ্বের সবচেয়ে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়াতেও কোরবানির ঈদ ঈদ উল আজহা নামে পরিচিত। পশ্চিম আফ্রিকার দেশগুলোতে এ ঈদ তাবাসকি এবং নাইজেরিয়ায় রাব্বার সালকা নামে পরিচিত। অন্যদিকে আলজেরিয়া, সিরিয়া, মিশর, ইয়েমেন ও লিবিয়ায় বলা হয় এলকিবির, যার অর্থ বড় ঈদ। কেনিয়া, ইথিওপিয়া ও সোমালিয়ায় বলা হয় সিদুয়েনি। ইরানে এই ঈদকে বলা হয় ঈদে কুরবান। আলবেনিয়া, কসোভো, বুলগেরিয়ায় কোরবানির ঈদকে বলা হয় কুরবান বাজরাম। পাকিস্তানে কোরবানির ঈদকে বলা হয় বড়া ঈদ, যার অর্থ বড় ঈদ। ভারতে সংক্ষেপে বলা হয় বকরি ঈদ। দক্ষিণ আফ্রিকাতেও বলা হয় বকরা ঈদ। ভারত ও দক্ষিণ আফ্রিকায় বকরি বা ছাগল কোরবানি করা হয় বলে বকরা ঈদ বা বকরিদ বলা হয়। শ্রীলঙ্কায় কোরবানির ঈদকে বলা হয় হাজিজ পেরুনাল, আবার তুরস্কে বলা হয় কোরবান বাইরামি। রুশ ভাষায় বলা হয় কোরবান বাইরাম। চীনে বলা হয় ঈদ আর কুরবান বা ঈদ আর কুরবান। আফগানিস্তানে আবার বলা হয় ঈদে কোরবান বা কোরবানি আক্তার। কাজাখস্তানে কোরবান ঈদ নামে পরিচিত। এছাড়া পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী মুসলমানেরা তাদের নিজ নিজ ভাষায় উচ্চারণ করেন এ ঈদের নাম। বিভিন্ন দেশে বিভিন্ন নামে বিভিন্নভাবে কোরবানি ঈদ পালন হলেও এর মূল উদ্দেশ্য এক, আল্লাহর নৈকট্য লাভের জন্য ত্যাগ করা, আল্লাহর সন্তুষ্টি বিধান করা। যে দেশে যে প্রাণী সহজলভ্য সেই দেশের মানুষ সেই প্রাণীটি কোরবানি করে। যেমন আমাদের দেশে গরু আর ছাগল সহজলভ্য বলে এ দুটি প্রাণী বেশি কোরবানি করা হয়। যেসব দেশে গরুর সংখ্যা কম অথবা নেই বললেই চলে, সেখানে কোরবানি করা হয় ছাগল অথবা ভেড়া। মরু এলাকার দেশগুলোয় কোরবানি করা হয় উট অথবা ভেড়া। গড় হিসেবে দেখা যায় মুসলিম দুনিয়ার সবচেয়ে বেশি কোরবানি দেওয়া হয় ছাগল ও ভেড়া।
ঈদ উল আজহায় কোরবানির ক্ষেত্রে প্রতিটি দেশের স্বকীয়তা থাকলেও মুসলিম দেশগুলোতে এর পদ্ধতি প্রায় অভিন্ন। মুসলিম প্রধান দেশগুলোতে ঈদের নামাজের পরপরই অর্থনৈতিকভাবে সামর্থ্যবানরা তাদের কোরবানির পশু নিয়ে খোলা মাঠ, রাস্তা কিংবা নির্দিষ্ট স্থানে চলে যান, সেখানেই তারা কোরবানি করেন। পবিত্র হজ পালনের ধর্মীয় অনুশাসনকে ঘিরেই মূলত ঈদ উল আজহার উদযাপন। আর হজের কেন্দ্রস্থল মক্কা শরীফের পবিত্র কাবা ঘরকে ঘিরে সৌদি আরবে কোরবানির ঈদ বা ঈদ উল আজহার আমেজ ভিন্ন মাত্রায় বিরাজ করে। ঈদ উল আজহা উপলক্ষে এদিন হজ পালনরত হাজিরা মক্কায় কোরবানির পশু জবাই করেন। সৌদি আরবের স্থানীয় অধিবাসীরা এদিন ছাগল, ভেড়া, দুম্বা ও উট জবাই করেন। ঈদ উপলক্ষে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিবারের সদস্যরা একত্রিত হন। শিশুরা নতুন কাপড় পরে আনন্দ মেতে ওঠে। এ সময় তারা বড়দের কাছে খেলনা, নতুন জামা, এমনকি টাকাও ঈদের উপহার হিসেবে পেয়ে থাকে। খানাপিনারও আয়োজন থাকে ব্যাপক। বিশেষ করে ভেড়ার মাংস ও টমেটো দিয়ে প্রস্তুত মুগালগার এবং ময়দা ও মশলাদার মাংস দিয়ে তৈরি জারিস নামের সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়। ভারতের বিভিন্ন রাজ্যে ভাষাগত ভিন্নতা থাকায় সেখানে ঈদ উল আজহাকে ভিন্ন ভিন্ন নামে অভিহিত করা হয়। যেমন উর্দু ও হিন্দিভাষী মুসলমানেরা ঈদ উল আজহাকে বকরি ঈদ নামে অভিহিত করে। অপরদিকে তামিল ভাষায় ঈদ উল আজহাকে বকরি ঈদ পেরুনাল নামেও অভিহিত করা হয়। ঈদ উল আজহা উপলক্ষে মুসলিম পুরুষরা কুর্তা পাজামা পরে ঈদগাহে যায়। অপরদিকে নারীরা মেহেদির রঙে নিজেদের হাত সাজায়। বকরি ঈদে ভারতে প্রধানত ছাগল ও ভেড়া কুরবানি করা হয়ে থাকে। ঈদে ভারতের মুসলিম পরিবারগুলোতে খাওয়া দাওয়ার ব্যাপক আয়োজন থাকে। রান্না করা হয় সেমাই, কোরমা, পোলাও, বিরিয়ানি। পাকিস্তানে ঈদ উল আজহাকে বাড়ি ঈদ বা বড় ঈদ নামেও অভিহিত করা হয়। ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী তিন দিন পর্যন্ত পাকিস্তানে উৎসবের আমেজ থাকে ঈদ উল আজহাকে ঘিরে। পাকিস্তানে ঈদ উল আজহা উদযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল পশুর হাটে গিয়ে পছন্দের পশু কেনা। পাকিস্তানে পশুর হাটগুলোকে মান্দি বলা হয়। সেখান থেকে পছন্দের পশু কিনে নিজেদের বাড়িতে নিয়ে আসে পাকিস্তানিরা। ঈদ উল আজহার নামাজ থেকে ফিরে এসব পশু কোরবানি করেন তারা। পাকিস্তানে কোরবানিতে গরু, মহিষ, উট, দুম্বা, ছাগল কোরবানি হয়ে থাকে। ঈদ উল আজহার দিনে রান্নাঘরে ব্যস্ততায় দিন কাটে পাকিস্তানি নারীদের। দিনটিতে তাদের চেষ্টা থাকে পছন্দের সব খাবার বানানো। বিরিয়ানি থেকে কাবাব, পোলাও থেকে কোরমার পাশাপাশি থাকে ফালুদা, ফিরনি, হালুয়ার মতো মিষ্টি জাতীয় খাবার। জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া এবং প্রতিবেশী মালয়েশিয়ায় কোরবানি আদায় করা হয় সামাজিকভাবে। সামর্থ্যবান ব্যক্তিরা হাট থেকে কোরবানির পশু কিনে মসজিদে দিয়ে আসেন। 8-10টি পশু এসে যায় কোনো কোনো মসজিদে। মসজিদ এলাকায় কতগুলো পরিবার আছে তার হিসাব ইমামের কাছে থাকে। সবাই মিলে কোরবানির পর যতগুলো ঘর আছে গোশত তত ভাগে ভাগ করে ছোট প্যাকেটে সবার ঘরে দিয়ে আসা হয়। তবে যাদের আর্থিক অবস্থা ভালো তারা তা না নিয়ে গরিবদের দিয়ে দেন। সংযুক্ত আরব আমিরাতে ঈদ উল আজহা উদযাপিত হয় জাঁকজমকপূর্ণভাবে। ঈদের সময় দেশটির স্থানীয় বাসিন্দাদের ঘরে ঘরে থাকে খাওয়া দাওয়া, ভোজের বিশাল আয়োজন। নতুন নতুন ও সুন্দর পোশাকে সজ্জিত শিশুরা প্রতিবেশীদের বাসায় ঘুরতে যায়। ঈদ উপলক্ষে স্থানীয় বাসিন্দারা তাদের ঘরকে সুন্দর সুন্দর ব্যানারে সজ্জিত করে। ছোটদের দেয়া হয় ঈদের সালামি। ঈদের দিন সকালের নাস্তায় থাকে দুধ খুরমার মতো বিশেষ খাবার। তুরস্কে কুরবানির ঈদকে বলা হয় কুরবান বাইরাম। এই দিন তুরস্কের মানুষ তাদের আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে সাক্ষাৎ করতে যান। শিশুদের সুন্দর সুন্দর নতুন পোশাকে সজ্জিত করেন তাদের পিতামাতারা। ঈদ উল আজহার নামাজের পর আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা এবং মৃত আত্মীয় স্বজনের কবর জিয়ারতে যাওয়াও তুরস্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঈদের রীতি। ঈদ উল আজহার সময় তুর্কি নাগরিকেরা তাদের পুরনো শত্রুতা ও বিবাদ মিটিয়ে নেয়। এ সময় আচার ব্যবহারে সংযত থাকার চেষ্টা করেন তুর্কি মুসলমানেরা।
মুসলিম দেশগুলোর পাশাপাশি পদ্ধতিগত ভিন্নতা ও সীমাবদ্ধতা থাকলেও ইদানিং অমুসলিম প্রধান দেশগুলোতেও কোরবানির চর্চা বাড়ছে ব্যাপকভাবে। তবে বেশিরভাগ অমুসলিম প্রধান দেশেই কোরবানি করতে হয় নির্দিষ্ট স্থানে। ব্রিটেনে ইসলামী উৎসবগুলো পূর্বে অনেকটা অনাড়ম্বরপূর্ণভাবেই পালিত হতো, কিন্তু বর্তমানে যুক্তরাজ্যে ব্যাপকভাবে মুসলমানের সংখ্যা বাড়ায় এখন প্রতিটি মসজিদে 3 থেকে 4টি করে ঈদের জামাত হয়। কয়েক বছর ধরে লন্ডনের খোলা পার্কে ঈদের জামাত চালু হওয়ায় বাড়তি আমেজ যোগ হয়েছে। পূর্ব লন্ডনে স্টেপনি গ্রিন পার্ক ও ইফোর্ডে ভ্যালেন্টাইন্স পার্কে খোলা আকাশের নিচে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, ফলে অনেকটা মুসলিম দেশগুলোর মতোই ঈদ উপভোগ করেন সেখানকার মুসলমানরা। ঈদের জামাত শেষে নির্দিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে কোরবানি আদায় করেন সেখানকার মুসলমানেরা। ঈদের এক মাস আগে থেকে কোরবানির মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো এখানে কোরবানির অর্ডার নেওয়া হয় লিখিত সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। কোরবানিদাতারা এসব প্রতিষ্ঠানের কাছে নাম লিখিয়ে কোরবানির পশুর দাম দিয়ে আসেন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট স্থানে কোরবানি করা হয়। এক সময় যুক্তরাষ্ট্রে ঈদ অথবা কোরবানির তেমন গুরুত্ব ছিল না, কিন্তু মুসলমানদের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় বর্তমানে যুক্তরাষ্ট্রের চিত্র অনেকটাই ভিন্ন। বিভিন্ন অঙ্গরাজ্যে শতাধিক খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টারে। নিউ ইয়র্ক সিটিতেই 252টি মসজিদ রয়েছে, সবগুলোতেই ঈদের জামাত হয়। ঈদের জামাতের পর শুরু হয় কোরবানি। নির্দিষ্ট গ্রোসারিতে অথবা পশুর খামারেই সাধারণত কোরবানি করেন সেখানকার মুসলমানেরা। গ্রোসারিতে কোরবানি করলে কোরবানিদাতার নাম, পিতার নাম আর অর্থ দিয়ে আসতে হয়। তারাই কোরবানি করে গোশত প্যাকেট করে রেখে দেয়। গ্রোসারিতে খোলা ময়দানে নিজ হাতে কোরবানির আমেজ পাওয়া যায় না বলে অনেকে ঈদ জামাত শেষে কোরবানি করার জন্য পশুর খামারে চলে যান। সেখান থেকে পছন্দ মতো পশু কিনে তা খোলা আকাশের নিচে নিজ হাতে কোরবানি দেন। রুশ ভাষায় ঈদ উল আজহাকে বলা হয় কুরবান বাইরাম। আয়তনে পৃথিবীর বৃহত্তম এ দেশের মোট জনসংখ্যা কমলেও ব্যাপকভাবে বাড়ছে মুসলমানের সংখ্যা। মোট 2 কোটি মুসলমানের 20 লাখই বাস করেন মস্কোতে। রাজধানী মস্কোতে ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় ঈদ উল আজহা। মস্কোর 39টি মসজিদে ব্যবস্থা করা হয় ঈদ জামাতের। মুসলিম অধ্যুষিত 3টি প্রদেশে ঈদ উপলক্ষে একদিনের সরকারি ছুটি থাকে। কয়েক লাখ মুসলমান সেখানে ঈদ উল আজহা জামাত আদায় করেন। রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল রাশিয়ার সরাসরি সম্প্রচার করে। কোরবানির জন্য অনুমোদিত প্রতিষ্ঠানে আগেই বুকিং দিয়ে রাখতে হয়। ঈদের জামাতের পর রাশিয়ার মুসলমানরা কোরবানির জন্য নগরের বাইরের নির্দিষ্ট স্থান অথবা খামারে গিয়ে কোরবানি করেন। সিঙ্গাপুরের মোট জনসংখ্যার 13% মুসলমান। প্রত্যেক এলাকায় কিছু কিছু মুসলমানের বাস রয়েছে। মুসলমানদের আলাদা এলাকাও রয়েছে। সেখানে কোরবানির প্রায় 3 মাস আগে কোরবানির পশুর জন্য নিকটতম কোনো মসজিদের মাধ্যমে দরখাস্ত করতে হয়। সরকার অস্ট্রেলিয়া থেকে পশু এনে সেই মসজিদে হস্তান্তর করে। কোরবানিদাতা মসজিদের কাছে কোরবানি করে এর গোশতের কিছু অংশ নিজের জন্য নিয়ে আসেন আর বাকিটা অন্যান্য মুসলমানের জন্য মসজিদে রেখে আসেন। মসজিদ থেকেই কোরবানির গোশত গরিব সহ অন্যান্য মুসলমানদের মধ্যে বণ্টন করা হয়। আচ্ছা, আজকে যে ভিডিওটা দেখলাম সেখানে ঈদ উল আজহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো, এবং মানে শুরুর থেকে কি কারণে শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল, সেইখান থেকে পুরো প্রত্যেকটা অমুসলিম দেশে কিভাবে পালিত হচ্ছে ঈদ উল আজহা সেটা নিয়েই আলোচনা ছিল। প্রথমেই যেটা ছিল ইব্রাহিম নবী, ইসমাইল নবীকে নিয়ে যে আরাফাত পর্বত, আরাফাত ইয়েস পর্বতে নিয়ে যান উৎসর্গ করার জন্য আল্লাহকে, তো তখনই তার বদলে, তার সন্তানের বদলে একটা পশুর কোরবানি হয়ে যায়। তো তারপর থেকেই চলছে এইভাবেই, এবং সেই
যে জায়গা থেকে আজকে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কোরবানি করা হয় আর বিভিন্ন নাম রয়েছে, এইটা আমি বহুদিন আগে আমি একবার ভিডিওতে বলেছিলাম, মানে গত বছর হয়তো ঈদুল আজহাতে আমি হয়তো বলেছিলাম, তখন বলেছিলাম আমাদের এখানে বকরি ঈদ বলা হয়। তো জিজ্ঞেসও করেছিলাম বকরি ঈদটা হবে কোথায়, তো কমেন্টসে অনেকেই দেখেছিলাম যে কেউই জানে না বকরি ঈদটা কি, বলেছিল এটা ঈদুল আজহা বলা হয়, এটাকে বকরি ঈদ বলা হয় না, কোথায় শুনেছেন বা কি শুনেছেন, কিন্তু আমাদের এখানে বকরি ঈদ বলা হয়। তো এবং মানে আমি যত জায়গায় শুনেছি ইন্ডিয়ার যত জায়গায় সব জায়গাতেই মোটামুটি বকরি ঈদই বলা হয়, ঈদুল আজহা এটা শুনিনি। হ্যাঁ, ঈদুজ্জোহা কোনটা সেটা জানিও, কারণ ঈদুজ্জোহার মানে শুনেছি এই শব্দটা, কারণ ঈদুল আজহাকেই কি ঈদুজ্জোহা শর্টে বলা হয় নাকি অন্য কোথাও বলা হয় বা এর আগের ঈদটায় বলা হয় সেটা একটু জানিও। আর সাথে সাথে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ এবং সমস্ত জায়গার কথা বলা হলো, এগুলো মোটামুটি মুসলিম রয়েছে, ভালোই রয়েছে। পাকিস্তান, বাংলাদেশ তো মুসলিম প্রধান কান্ট্রি, ইন্ডিয়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে অভিহিত করা হয়, তামিলে কি বলা হলো বকরি ঈদ, বকরি ঈদ, পেরুনেমা নেই এরকম কিছু একটা বলা হলো। আর সাথে সাথে তুর্কি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উদযাপিত হয়, কি মানে কোন যে অ্যাকচুয়ালি যেখানে যে পশুটা সহজলভ্য সেখানে সেই পশুর কোরবানি দেওয়া হয়। বিভিন্ন জায়গায় ছাগলের, বিশেষ করে যেটা বলা হলো আরব বা ইয়েতে, ছাগল এবং ভেড়ার কোরবানিটা বেশি দেওয়া হয়, এবং তাছাড়াও বিভিন্ন রকমের পশু রয়েছে। এইবার হচ্ছে ঘটনা রাশিয়াতেও ঈদুল আজহা মানে আলাদাভাবে কীভাবে করা হয়, চীনে কীভাবে করা হয় সেটা আমরা দেখতে পেলাম না এখানে, মোটামুটি সেটা দেখলে ভালো লাগতো। সাথে বিভিন্ন জায়গায় আর ইন্দোনেশিয়ায় মসজিদে দিয়ে দেওয়া হয়, সেখানে 7-8টা পশু দিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে বিভিন্নভাবে মানে যে কাছে পিঠে যারা গ্রামের মানুষজন আছে তাদেরকে বিতরণ করে দেওয়া হয় মাংস। তো এই ছিল সব বিষয়টা, বিভিন্ন কালচারে কীভাবে কী করা হয়। যেমন টার্কিতে এই দিনে সবাই একসাথে গ্যাদারিং করবে এবং সাথে সাথে যে মৃত ব্যক্তিদের যে ইয়ে রয়েছে, সমাধি রয়েছে, সেখানে গিয়ে তারা নিজের প্রার্থনা করা বা যেটাই করুক সেটা করার রয়েছে, নিয়ম রীতি রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রীতি রয়েছে, ইংল্যান্ডে বিভিন্নভাবে হচ্ছে। তো খুব ভালো লাগলো জেনে, অনেক কিছু জানতে পারলাম নতুন নতুন জিনিস, এবং কিছু কিছু জিনিস তো আগে থেকেই জানা ছিল। হ্যাঁ, তোমাদের যেটা প্রশ্ন করেছি যে ঈদুল আজহা এবং বকরি ঈদ তোমরা আজকে শুনতে পেলে, অনেকেই জানতে না। আর ঈদুজ্জোহাটা কি, ঈদুজ্জোহা কোনটাকে বলে সেটা একটু জানিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটুকুই, টাটা।